এক কাপ চালের গুঁড়ি, এক কাপ ময়দা ভালোভাবে মিশিয়ে নেব। গোলাপ ফুল পিঠা বানানোর জন্য খামিরটা আমি দুধ দিয়েই করব, আপনারা পানি দিয়েও করলে করতে পারেন। সামান্য ঘি দিয়ে দেব, পরিমাণ মতন লবণ, সামান্য চিনি দেব। এভাবে আমি খামিরটা করে নিয়েছি। খামিরটা ঠিক এরকম হয়েছে, আমি এটা ময়ন করে নেব ঠান্ডা হয়ে গেলে। ময়নটা ঠিক এরকম সফট হবে। ঠিক এরকম মোটা করে রুটিগুলো সব বেলে নেব। এখানে আমি এই গ্লাসের মাপে গোল গোল শেপ করে কেটে নেব। আমি একটা বড় গোলাপ বানাবো, তাই একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এই শেপে তিনটা পিস করে নেব। আমি তিন রকম সাইজের পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই একটা সাইজ, এই একটা সাইজ আর এই একটা সাইজ। এক একটা পিঠা বানাতে তিনটা করে পার্ট লাগবে। এই একটা তিনটা পার্ট লাগবে। প্রথমে একটা পার্ট আমি বসালাম, এখন এই মধ্যিখান বরাবর একটু পানি দিয়ে নেব। তারপর আর একটা বসাবো, বসায় আর একটু পানি দিয়ে নেব। এবার এইখানটা একটু চাপ দিয়ে নেব। এবার বড় ফুলটা বানিয়ে দেখাবো। আমি দুধ দিয়ে দিয়েছি, এবার একটু কনডেন্স মিল্ক দেবো। আপনারা চিনির শিরায়ও পিঠাটা ভিজাতে পারেন, আমি দুধে ভিজাবো। চিনি দিয়ে দেবো পরিমাণ মতো, যেহেতু আমি কনডেন্স মিল্ক দিয়েছি আমার অল্প চিনি লাগবে। একটু ডাল দিলাম, দুইটা ফল দিলাম। এখন চুলাটা অফ করে আমি দুধটা এক পাশে রেখে দেব।
পিঠাগুলো এবার আমি ভেজে নেব। পিঠাগুলো কখনোই হাই হিটে ভাজা যাবে না, চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ভাজতে হবে। এই পিঠাগুলা দুধ অথবা চিনি ছাড়াই খাওয়া যাবে।